আওয়ামী লীগের সমঝোতার 32 আসনের 19টিতেই হার। নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি জাপা 26টি আসনে নৌকার প্রার্থী ছিল না। এছাড়া 14 দল শরিকদের মধ্যে ওয়ার্কার্স পার্টি 2টি, জাসদ 3টি ও জাতীয় পার্টি জেপি 1টি আসন ছাড় দিয়েছিল। এই আসনে এরা নৌকা প্রতীকে নির্বাচন করেছে। এর মধ্যে জাতীয় পার্টি 11টি আসনে জয়ী এবং 15টিতে পরাজিত হয়েছে। 14 দলের শরিকেরা 6টির মধ্যে 2টি আসনে জয়ী এবং 4টিতে পরাজিত হয়েছে। কিশোরগঞ্জ 3 আসনে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চূর্ণ। রংপুর 3 আসনে জয়ী হয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। কুড়িগ্রাম 1 আসনে জয়ী হয়েছেন এ কে এম মোসাফিজুর রহমান। চট্টগ্রাম 5 আসনে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ নির্বাচিত হয়েছেন। বরিশাল 3 আসনে জয়ী হয়েছেন গোলাম কিবরিয়া টিপু। বগুড়া 2 আসনে শরীফুল ইসলাম জিন্না জয়ী হয়েছেন। ফেনী 3 আসনে দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আব মাসুদ উদ্দিন চৌধুরী। পটুয়াখালী 1 আসনে জয়ী হয়েছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার লাঙ্গল। ঠাকুরগাঁও 3 আসনে নির্বাচিত হয়েছেন হাফিজউদ্দিন। সাতক্ষীরা 2 আসনে আশরাফুজ্জামান আশু বিজয়ী হয়েছেন। নারায়ণগঞ্জ 5 আসনে দলটির প্রার্থী সেলিম ওসমান নির্বাচিত হয়েছেন। এদিকে কুড়িগ্রাম 2 আসনে জাতীয় পার্টির পনির উদ্দিনকে হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ডক্টর মোহাম্মদ হামিদুল হক খন্দক। মানিকগঞ্জ 1 আসনে দলটির জহিরুল আলম রুবেলকে হারিয়েছে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মাহমুদ জাহিদ। বগুড়া 3 আসন জাতীয় পার্টির প্রার্থী বর্তমান সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার হেরেছেন স্বতন্ত্র খান মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহদির কাছে। নীলফামারী 3 আসনে দলটির মেজর অব রানা মোহাম্মদ সোহেলকে হারিয়েছেন স্বতন্ত্র সাদ্দাম হোসেন পাবেল। নীলফামারী 4 আসনে আহসান আদেলুর রহমান পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলমের কাছে। ফিরোজপুর 3 আসনে জাতীয় পার্টি মোহাম্মদ মাশরেকুল আজমকে পরাজিত করেছেন স্বতন্ত্র মোহাম্মদ শামীম শাহনেওয়াজ। এই আসনে জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ রুসুম আলী ফরাজি ধরাশায়ী হয়েছেন। চট্টগ্রাম 8 আসনে সুলেমান আলম শেঠকে পরাজিত করেছে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সালাম। গাইবান্ধা 1 আসনে জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারিকে হারিয়েছেন আবদুল্লাহ নাহিদ নিগার। গাইবান্ধা 2 আসনে আব্দুর রশিদ সরকার হেরেছেন স্বতন্ত্র শাহ সরোয়ার কবিরের কাছে। রংপুর 1 আসনে স্বতন্ত্র প্রার্থী আশিদুজ্জামান বাবলু হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান রাঙ্গা ও জাতীয় পার্টির হোসেন মকবুল শাহরিয়ার আসিফকে। হবিগঞ্জ 1 আসনে জাতীয় পার্টির এম এ মুনিম চৌধুরী বাবুকে হারিয়েছে স্বতন্ত্র প্রার্থী আমাতুল কিবিয়া কিয়া চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে রসনেশ্বাদ পন্থী স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা ও জাতীয় পার্টির রেজাউল ইসলাম ভূঁইয়াকে হারিয়েছে স্বতন্ত্র প্রার্থী মঈনুদ্দিন। ঢাকা 18 আসনে শেরিফা কাদেরকে হারিয়েছে স্বতন্ত্র মোহাম্মদ খসরু চৌধুরী। ময়মনসিংহ 5 আসনে জাতীয় পার্টির সালাউদ্দিন আহমেদকে পরাজিত করেছেন স্বতন্ত্র নজরুল ইসলাম। ময়মনসিংহ 8 আসনে জাতীয় পার্টির ফখরুল ইমামকে হারিয়েছে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হাসান সুমন। 14 দল ধরাশায়ী 4টিতে। বরিশাল 2 আসনের 14 দলীয় জোটের প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিজয়ী হয়েছেন। বগুড়া 4 আসনে বিজয়ী হয়েছেন জোটের এ কে এম রেজাউল করিম তানসেন। রাজশাহী 2 আসনে স্বতন্ত্র প্রার্থী শফিকুল রহমান বাদশাহ হারিয়েছে 14 দলের প্রার্থী টানা 3বারের সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহকে। কুষ্টিয়া 2 আসনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ধরাশায়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী কামারুল আরফিনের কাছে। ফিরোজপুর 2 আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের কাছে হেরেছেন জাতীয় পার্টির জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর। লক্ষ্মীপুর 4 আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল্লাহ হারিয়েছেন জাসদের মোশারফ হোসেনকে।